রাজধানীর অবরোধ পরিস্থিতি তুলে ধরতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শাহাদাত নিশাদ। নিশাদ, অবরোধে রাজধানীর পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানান। ধন্যবাদ আপনাকে। আসলে আজকে বিএনপি ঢাকা যে 3 দিনের অবরোধ, সেই 3 দিনের অবরোধের আজকে প্রথম দিন। তো অবরোধে আসলে রাজনৈতিক অঙ্গনে কোনো চাপ না পড়লেও সড়কে কিন্তু ঠিকই একটা চাপ আমরা লক্ষ্য করতে পারছি। সেটি হচ্ছে অন্য অন্য দিনের যে তুলনায় সড়কে কিন্তু আজকে যান চলাচল, গণপরিবহন কিছুটা কম, এবং সেই ক্ষেত্রে আসলে মানুষের গত কয়েকদিন আগে যে সংঘর্ষের ঘটনা, সেই সংঘর্ষের পর মানুষের মধ্যেও একটা আতঙ্ক যে আসলে অবরোধকে নিয়ে কোনো ধরনের কোনো সমস্যা হবে কিনা সে বিষয়। তো সে কারণে মানুষের যান চলাচল কম থাকলেও অন্যান্য যে পরিস্থিতি সেগুলো কিন্তু আসলে স্বাভাবিক রয়েছে, এবং একই সাথে গণপরিবহন অন্যান্য দিনের তুলনায় অনেকটা কম, এবং সেই সাথে রাজধানীটা অনেকটা রিক্সার দখলে। আর আরেকটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে অবরোধকে কেন্দ্র করে যেন কোনো ধরনের কোনো নাশকতাকে করতে না পারে, সেক্ষেত্রে আপনি জানেন যে কয়েকদিন ধরেই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা প্রস্তুত রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। গতকাল তো র‍্যাব জানিয়েছেন যে তাদের আজকে সারা দেশে মোট 300 ব্যাটালিয়ন টিম তারা মাঠে থাকবে, এবং একই সাথে রাজধানীতে আজকে নিরাপত্তার প্রেক্ষিতে যে বিজিবি সদস্যরা রয়েছে তারা যেমন কাজ করছে, এবং তাদের একটি টিম র্যাপিড অ্যাকশন টিম র‍্যাক তারাও কিন্তু কাজ করছে। আমরা দেখেছি সকাল থেকে দেখেছি তারা সচিবালয় থেকে শুরু করে পল্টন এই রোডগুলোতে তারা বেশি অবস্থান করছে, এবং তারা কিছুক্ষণ পরপরই সেটি টহল দিচ্ছে। এবং আমরা এই মুহূর্তে রয়েছে রাজধানীর মগবাজারে, এবং মগবাজারও আমরা যেখানে যে মগবাজার একেবারে যানজটের অবস্থায় থাকে সে মগবাজারও এখন অনেকটা ফাঁকা দেখতে পাচ্ছি, এবং একই সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু আমরা দেখতে পাচ্ছি মগবাজারে মোড়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছে। এর আগে কিছুদিন আগে যখন সংঘর্ষের ঘটনা ঘটেছে তখন কিন্তু মগবাজারও একটা উদ্ধৃতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। তো সব মিলিয়ে রাজধানীর ঢাকার যে পরিস্থিতি অনুযায়ী আজকে অবরোধে তেমন কোনো সহিংসতা বা কোনো ধরনের বিশৃঙ্খল ঘটনা আমরা এখন পর্যন্ত তেমন লক্ষ্য করতে পারিনি। তবে অন্যান্য দিনের তুলনায় আজকে সড়কে একটু চাপ কম রয়েছে, এবং যান চলাচল সব কিছু মিলিয়ে মানুষের মাঝে একটা উৎকণ্ঠা যে অবরোধে কী ঘটে সেই উৎকণ্ঠাটা কিছুটা হলেও স্বাভাবিক হচ্ছে বলে আমরা সেটি বেশি লক্ষ্য করতে পারছি। ইশিকা, এ ছিল রাজধানীর মগবাজার থেকে আমার কাছে থাকা খবর। নিশাদ, অনেক ধন্যবাদ আপনাকে। রাজধানীর অবরোধের পরিস্থিতি জানছিলাম সহকর্মী শাহাদাত নিশাদের কাছে।